পৃথিবীর সুউচ্চ স্থান মাউন্ট এভারেস্ট। 8,848 মিটার উঁচুতে এভারেস্টের চূড়ায় এখন পর্যন্ত পৌঁছাতে পেরেছেন 6,000-এর বেশি মানুষ, কিন্তু পৃথিবীর সবচেয়ে গভীরে যেতে পেরেছেন মাত্র 3 জন। প্রশান্ত মহাসাগরের মাঝেই অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ। হাওয়াই আর ফিলিপিন্সের মাঝে ছোট্ট দ্বীপ গুয়ামের আশপাশে অবস্থিত এই স্থান, এটি চ্যালেঞ্জার দ্বীপ নামেও পরিচিত। সমুদ্রের প্রায় 11,000 মিটার গভীরতম এ স্থানের দৈর্ঘ্য 2,500 কিলোমিটারের বেশি। মাউন্ট এভারেস্টকে উল্টো করে দিলেও এটি মারিয়ানা ট্রেঞ্চের শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না। মূলত পৃথিবীর দুই টেকটনিক প্লেটের সংঘর্ষের পর মারিয়ানা ট্রেঞ্চ সৃষ্টি হয়। প্যাসিফিক প্লেট আর ফিলিপিন্স প্লেটের যেখানে সংঘর্ষ হয়েছে সেখানেই মারিয়ানা ট্রেঞ্চ তৈরি হয়েছে। এখানে কিছু ব্যতিক্রম পাথর আছে যেগুলো পৃথিবীর সবচেয়ে পুরনো পাথর। মারিয়ানার শেষ সীমানায় তাপমাত্রা ঘোরাফেরা করে 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থায়। প্রতি বর্গ ইঞ্চিতে এখানে চাপের পরিমাণ প্রায় 8 টন। সমুদ্রতলে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এই পরিমাণ প্রায় 1,000 গুণ বেশি। মারিয়ানা খাতের গভীরে কি প্রাণের অস্তিত্ব আছে? সেখানে পাঠানো দুজন অভিযাত্রী জানান সেখানে নিকষ অন্ধকার, তার ওপর কাদামাটির জমাট মেঘ। অন্ধকার ভেদ করে আলো রহস্য ভেদ করতে পারেনি। তবে মারিয়ানা ট্রেঞ্চে আছে বেশ কয়েকটি আগ্নেয়গিরি। গবেষণায় উঠে এসেছে এত বৈরী পরিবেশে অদ্ভুতভাবে টিকে আছে অনেক প্রাণী। এর মধ্যে আছে ডাম্বো অক্টোপাস, অ্যাঙ্গলার ফিশ, ফ্রিল্ড শার্ক, গবলিন শার্ক, টেলিস্কোপ অক্টোপাস, বারেলে ফিশ, ডিপ সি ড্রাগন ফিশ, সি কিউকাম্বার আর স্নেইল ফিশ। মারিয়ানা ট্রেঞ্চের বেশিরভাগ অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখন যুক্তরাষ্ট্র। প্রথম অভিযানের পর অর্ধশতক পেরিয়ে 2012 সালে ফের মানুষের অবতরণ হয় মারিয়ানা ট্রেঞ্চে। চিত্র পরিচালক জেমস ক্যামেরন যান সমুদ্রের এত গভীরে। তিনি পৌঁছাতে পেরেছিলেন 10,908 মিটার পর্যন্ত। একটুর জন্য বেঁচে যায় প্রথম দুই অভিযাত্রীর রেকর্ড। তবে দূষণের হাত থেকে রেহাই পায়নি এই গভীর বিন্দু। এখানেও পাওয়া গেছে প্লাস্টিকের অস্তিত্ব। মারিয়ানা ট্রেঞ্চেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।